আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আফরোজ আক্তার কামাল। স্বাধীনতার 49 বছর পরও সংস্কারের অভাবে রংপুর সহ উত্তরাঞ্চলে অবহেলিত হয়ে পড়ে আছে স্বাধীনতাকামী অসংখ্য বীর শহীদের স্মৃতি বিজড়িত বধ্যভূমিগুলো। স্থানীয়রা বলছেন এই অঞ্চলে মোট বধ্যভূমির সংখ্যা 395টি, এর মধ্যে রংপুরে 39টি, দিনাজপুরে 40, ঠাকুরগাঁয়ে 68, পঞ্চগড়ে 21, নীলফামারীতে 54, লালমনিরহাটে 42, কুড়িগ্রামে 76 এবং গাইবান্ধায় মোট 55টি বধ্যভূমি রয়েছে। এগুলোর মধ্যে সংস্কার করা হয়েছে 180টি বধ্যভূমি, বাকিগুলো পরিচর্যার অভাবে আবর্জনা স্তূপে পরিণত হয়েছে। তবে সব বধ্যভূমি সংস্কার করে বীর শহীদদের নাম ফলকের কাজ দ্রুত বাস্তবায়নের কথা জানিয়েছেন রংপুরের বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভূঁইয়া। নড়াইলের নবগঙ্গা নদীতে মাছ শিকারের সময় বালুভাই একটি ট্রলারের ধাক্কায় নৌকা থেকে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন, তার নাম রাধাকান্ত দাস। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় তার ছেলে সাগর দাসকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায় লোহাগড়া এলাকায় রোববার রাত 11টার দিকে নবগঙ্গা নদীতে রাধাকান্ত দাস তার ছেলেসহ তিনজন মিলে নৌকায় মাছ ধরতে যান। এ সময় ঘন কুয়াশার মধ্যে বালু বোঝাই একটি ট্রলার তাদের নৌকাকে ধাক্কা দিলে সবাই নদীতে পড়ে যান। দুর্ঘটনার পর দুজন সাঁতরে কুলে উঠতে পারলেও নিখোঁজ হন রাধাকান্ত। আন্তর্জাতিক, আগামী এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে সৌদি সরকার। দেশটির বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, সৌদি আরবে সম্প্রতি আবারও করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা আরও এক সপ্তাহ বাড়তে পারে বলেও জানানো হয়েছে। তবে বর্তমানে সৌদি আরবে অবস্থান করা বিদেশি নাগরিকরা তাদের দেশে ফিরে যেতে পারবেন, পাশাপাশি আরও কয়েকটি নির্দেশনা দিয়েছে সৌদি সরকার। গত 8 ডিসেম্বর থেকে সৌদি ইউরোপের কোনো নাগরিক সৌদি আরবে গিয়ে থাকলে তাদের 15 দিন হোম কোয়ারেন্টাইনে থেকে 5 দিন পর করোনা পরীক্ষা করাতে হবে। তবে যেসব দেশে নতুন করে করোনার সংক্রমণ শুরু হয়নি সেসব দেশের সাথে সৌদি আরবের আমদানি রপ্তানি কার্যক্রম চলবে। ফুটবল, স্প্যানিশ লালিগায় এইবারকে 3-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে 6 মিনিটে রিয়ালকে 1-0 লিড পাইয়ে দেন ফরাসি তারকা করিম বেনজেমা। চলতি আসরে এটি বেনজেমার 7ম গোল। 13 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুকা মডরিচ। তবে পিছিয়ে থাকা এইবার 28 মিনিটে গার্সিয়ার দূরপাল্লার শটে ব্যবধান 2-1 নামিয়ে আনে। খেলা শেষের ইঞ্জুরি টাইমে 2য় মিনিটে ভাস্কেস রিয়ালের 3-1 গোলের জয় নিশ্চিত করেন। এই জয়ে 14 ম্যাচে 29 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এল বর্তমান চ্যাম্পিয়নরা। এবার জানাবো শেয়ার বাজারের খবর। ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন আজ শুরু হয়েছে। 10 টাকা অভিহিত মূল্যে শেয়ারটি ডিএসইতে 15 টাকায় লেনদেন শুরু হয়। 1,69,00,000 টাকা শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে 16 কোটি টাকা সংগ্রহ করে কোম্পানিটি। এদিকে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে 96 পয়সা, আগের বছর ছিল 82 পয়সা। আইপিও পরবর্তী ইপিএস হয়েছে 58 পয়সা, সম্পদ মূল্য হয়েছে 25.79 টাকা, আইপিও পরবর্তী এনএভি হয়েছে 19.47 টাকা। এক্সিম ব্যাংক লিমিটেড 500 কোটি টাকার মুদারাবা সাব অর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। বন্ডটির উত্তোলিত অর্থ দিয়ে ব্যাংকের টায়ার টু এর মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে। বন্ডটির মেয়াদ হবে 7 বছর। আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, কর্পোরেট হাউস, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচুয়াল ফান্ড এবং সাধারণ বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এর ইউনিট কিনতে পারবে। বিএসইসি চূড়ান্ত অনুমোদনের পর এই সিদ্ধান্ত কার্যকর হবে। এনসিসি ব্যাংক এবং বঙ্গজ লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে আগামী 23 ডিসেম্বর কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে রেকর্ড ডেটের কারণে আজ আলহাজ টেক্সটাইল ও অগ্নি সিস্টেম লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এছাড়া ইস্টার্ন কেবলস ও অ্যাপোলো ইস্পাতের শেয়ার লেনদেন স্বাভাবিকভাবে শুরু হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etnbanglanews।